কি অবস্থা আপনাদের, কেমন আছেন? জি এই তো ভাইয়া, ভালো আছি। MDS কে মাসুদের নামে আপনি মোবাইলে কেন? ভাই একটু বাসার বাইরে রয়েছে, বাসায় যে ল্যাপটপ অন হচ্ছে। আপনি তো জানেন ভাই, প্রপার টাইম দুইটা, দুইটার মধ্যে যত কাজ থাকুক সেরে চলে আসবেন। জি ভাই, আচ্ছা, আগামীকাল আমি ছুটিতে থাকবো, আগামীকাল আপনাদের ক্লাসটা হবে না? কার কি অবস্থা বলেন। বাবুল ভাই আসে নাই? বাবুল হোসেন, সাইফুল ইসলাম, নুসরাত জাহান, পৌলমি দত্ত, কইয়েরা। সবার গিগ আপলোড হয়েছে না? দীপ দাস, দীপ দাস আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? দীপ দাস আপনি ক্লাসে আছেন? আচ্ছা, আমার কথা শোনা যায়? যায় আচ্ছা, পিছনের কাজে কারো কোনো সমস্যা আছে? এখন পর্যন্ত আমি যে কাজগুলো শেখাইছি, যে কোনো কাজে জি ভাই, ব্লগার একটু সমস্যা ছিল গত ক্লাসে, তো ছিলাম না, তবে টুইটার হ্যাশট্যাগ আমি দেখেছি, এটা সমস্যা হবে না। তবে ব্লগার একটু আমার সমস্যা কি সমস্যা? আসেন স্ক্রিনে আসেন এখনই। হ্যাঁ, ওইটা তো একটা ক্লাস পুরো মিস দিয়েছিলাম, ওই পুরো ক্লাসটাই মিস হয়ে গিয়েছিল, আপনি একটু কি কি বড় আর কি। আপনি কি কি মিস করছেন? সমস্যা নেই, আমরা আজকে সলভিং ক্লাসে যাচ্ছি। আচ্ছা ভাই, আমি মিস করেছিলাম ভাই, ওই যে একটার নিচে আরেকটা দেয়া, যে ওই যে একটার পরে আরেকটা আনার যে অপশন ছিল, মেনু এটা বারটা, মেনু দেয়া। বারটা জি জি ভাই, মেনু ভাই, মেনু বারটা, তারপর ফেসবুক লিঙ্কটা যে অ্যাড করা, ওইটা ওইটা মিস করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। জি ভাই, আমরা হচ্ছে ইউটিউব মার্কেটিং শুরু করব। তো ইউটিউব মার্কেটিং শুরু করার আগে আমরা কে কি সম্পর্কে ইউটিউব চ্যানেল খুলবেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, কে কি সম্পর্কে ইউটিউব চালাবেন, এটা আপনাদেরকে ভাবার জন্য আমি একদিন সময় দিচ্ছি। যেহেতু আমি আগামীকাল ক্লাস মানে নিতে পারতেছি না, সোমবারে আমার যেন কারো মুখ থেকে শুনতে না হয় যে ভাই আমি ভাবার সময় পাই নাই বা ভেবে পাই নাই, কি করব বুঝতেছি না, এরকম যেন পরিস্থিতিতে না পড়েন। এই জন্য আপনাদেরকে আমি 2 দিন সময় দিলাম। আজকের দিনটা পাবেন, রবিবারও পাইতেছেন এবং সোমবার 2টা পর্যন্ত পাইতেছেন, ইন টোটালে 3 দিন পড়ে যায়। সাজিদ ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। গিগ তো পেজে আসলো না ভাইয়া? আচ্ছা, গিগ যাদের পেজে না আসছে তারা হচ্ছে গিগ এডিট করবেন, আমি এটা এটাও দেখাই দেবো, সমস্যা নাই। আগে বিপ্লব চক্রবর্তীর প্রবলেম সলভ করতেছি, তারপর সবারটা দেখাইতেছি। ভাই সবার গিগ তো পেন্ডিং থেকে দেখা যায় যেটা। আচ্ছা, আমি সব প্রবলেম সলভ করবো, কোনো সমস্যা নেই। নেট কানেকশন চেঞ্জ করে কি ফাইবার চালালে কোনো মানে কোনো সমস্যা নাই, সমস্যা না ফাইবার হলো? এরকম সমস্যা হয় না। ওকে ভাই, আমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আপনার স্ক্রিন?
ব্লগটাকে ভিউ করেন। বুঝতে পারছি, আপনি আবার ব্লগের লেআউটে যান, ব্লগারে যান। আচ্ছা, ব্লগে যান, আপনি যে থিমসে ক্লিক করেন, তো জি ভাই, থিমস অথবা লেআউট দুইটার একটা ক্লিক করেন, জি লেআউটে ক্লিক করেন। আচ্ছা, আপনার ব্লগটা হচ্ছে অনেক পুরাতন ব্লগ, আপনি ট্রাই নিউ ব্লগার ইয়া করেন, এখানে ক্লিক করেন, ট্রাই নিউ ব্লগার। হ্যাঁ, কন্টিনিউ। এখন ব্লগটাকে ভিউ করেন। আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যা হচ্ছে ফেসবুক পেজ অ্যাড করতে, অ্যাড করে মানে যান, এখানে যান, আপনার সমস্যা হচ্ছে ফেসবুক পেজ অ্যাড আর হচ্ছে মেনু বার, তাই তো? জি ভাই, আপনার মেনু বার রেডি আছে, আপনি কি কি মেনু বার দিবেন? মানে মনে আছে কি কি মেনু বার দেবো, আচ্ছা ঠিক লিখা আছে, নেই। লিখা সমস্যা আচ্ছা না, মনে থাকলেই হবে। আমরা প্রথমে ফেসবুকের ইয়াটা নিয়ে কাজ করবো। জি ভাই, ফেসবুকের ইয়াটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আপনি যে ফেসবুকের যে পেজটা অ্যাড করবেন সেই পেজের লিঙ্কটা আনতে হবে। যান আপনি সেই পেজের লিঙ্কটা আনেন। আপনি ডিরেক্টলি ফেসবুকে ঢুকেন, ফেসবুকে ঢুকে প্রোফাইলটা নেন, মানে ইয়াটা নেন। জি জি ভাই, এগুলো কাম ব্যাক করতে হবে ভাই। জি ভাই, হয়ে যাবে, সমস্যা নেই। আসলে হয়েছে কি, আমার একজন নিকট আত্মীয়ের শ্বাসকষ্ট জনিত কারণে উনি ভর্তি ছিলেন হাসপাতালে, তো আমি তো বাসার বড় ছেলে, এই জন্য ওইখানে দৌড়াদৌড়িতে ছিলাম। এখন উনি করোনা পজিটিভ আর কি, এই জন্য একটু প্রবলেম হয়ে গিয়েছিল এই 2-3 দিন। এটা আমাকে জানানো উচিত ছিল, তাহলে আপনার জন্য আমি ইয়া করতে পারতাম। আসলে আমরা কেউ ভাবিনি এরকম কিছু একটা হবে, সুস্থ মানুষই ছিলেন, এখন আর কি সমস্যা নেই ভাই, কামব্যাক করা যাবে। ঠিক আছে, আপনাকে আমি চ্যাট বক্সে একটা লিঙ্ক দিচ্ছি, আপনি একটু এই লিঙ্কে ঢুকেন, এই লিঙ্কটা কপি করে নেন, তাহলেই হবে, ঢুকতে হবে না, এই লিঙ্কটা কপি করে নেন জাস্ট। এরপর নিউ একটা ট্যাব নেন, কপি করার পর নিউ একটা ট্যাব নেন, সার্চ করেন ফেসবুক আই ফ্রেম প্লাগইন, ফেসবুক স্পেস স্পেস আই ফ্রেম প্লাগ ইন। এইটা হ্যাঁ না তার, হ্যাঁ ওইটা একবারে প্রথমটাই ঢুকেন, পেস্ট প্লাগ ইন, সোশ্যাল প্লাগ ইন, ওইটা দেখেন, ফেসবুক ইউআরএল লেখা আছে ওইখানে, আপনি যে লিঙ্কটা কপি করে নিয়েছিলেন সেটা পেস্ট করেন ওইখানে, এটা কেটে দেন, কেটে ওইখানে পেস্ট করেন। এখন ইন্টার দেন, কিবোর্ড থেকে ইন্টার দেন। হ্যাঁ, একটু নিচে আসেন, দেখেন, আশা করি আপনার আমাদের পেজটা পাবে, পেয়েছে পেজটা। হ্যাঁ, নিচে আসেন, জি ভাই, পেয়েছে। এখান থেকে গেট কোডে ক্লিক করেন, গেট কোড। হ্যাঁ, স্টেপ টুটা কপি করে নেন, স্টেপ টু, জি ভাই,
ঠিক আছে, স্টেপ টুটা কপি করে এখন আপনি ব্লগারের লেআউটে চলে যান। জি ভাই। এইখান থেকে আপনি ইসে আসেন, এই যে লেআউটে একটু নিচে আসেন, দেখেন ফেসবুক লেখা আছে, একটু স্ক্রল করেন বাম পাশে, দেখেন ফেসবুক লেখা আছে, এডিটে ক্লিক করেন। সাজিদ ভাই, হ্যাঁ ভাই, আপনাকে এটাকে তো এখানে পেস্ট বলছিলাম যে করেন। আমার এই ফেসবুক এইটাই ডিলিট হয়ে গেছে, তো ওর পর আর খুঁজে পাইতেছি না ফেসবুক লেখাটা এখানে কিভাবে গ্যাজেটে গিয়ে অ্যাড করে। আচ্ছা সেভ করেন, আমি দেখাচ্ছি ভাই, সেভ করেন। এখন মানে ইয়াটা ভিউ করেন, কে জি ভাই এসেছে? হয়েছে, আচ্ছা ঠিক জি আছে, ভাই আর কি হয়েছে। সমস্যা বলেন? ওই যে ড্রপ ডাউনটা একটু, ড্রপ ডাউনটা আয়াতুল্লাহ ভাই আছেন, জি ভাই আছি। এই ড্রপ ডাউনটা হেল্প করেন। ড্রপ ডাউন তো করাই আছে ভাই, ওর এই ড্রপ রিমুভ ডাউনটা করে নতুন করে। রিমুভ করে নতুন করে করতে হবে, সেদিন ক্লাসে ছিল না। ও আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আপনি ভাই ইসে যান, ব্যাকে যান, যে লেআউটে যান। হ্যাঁ এখানে যে মেন মেন ইসে মেনতে যান, উপরে উপরে যান। আপনি মোবাইলে কেন, হ্যাঁ মোবাইলে দেখছি, বাইরের রিকোয়েস্ট কিভাবে দিবেন? আমার আমি তো এখন পিসিতে নাই। আচ্ছা ঢুকেন, মোবাইলে ঢুকেন, দেখা তো যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, নিট প্রমোট প্রোডাক্ট ইনফরমেশন অন টুডেস আগস্ট এন্ড আগস্ট 25, বাজেট 25। ওরা কাস্টম অফার দিয়ে দেন, সেন্ড অফারে ক্লিক করেন, ওর ইয়াটা দেখতে পারলে ভালো হইতো। এখন কি করবো? ওকে কিছু লেখেন, একটু বলে দেন। লেখেন আই উইল ডু আই উইল প্রপারলি। হ্যাঁ আই উইল ডু প্রপারলি, বা আচ্ছা এরকম লেখেন, আমি এই কাজটা প্রপারলি বা সুন্দরভাবে করতে পারবো। আর একটু বিস্তারিত লেখেন, আমি এই কাজটা মানে প্রপারলি করতে পারবো, অভিজ্ঞতা, আপনি আমাকে মেসেজ সো ইনবক্স মি ফর মোর ইনফরমেশন। সো ইনবক্স মি মন মানে মোর ইনফরমেশন, মোর ইনফরমেশন। এবার সেন্ড করে দিব, নিচে আসেন না, আরেকটু উপরে উঠেন, আরেকটু উপরে উঠেন, তাহলে ডেলিভারি টাইম দেন 5 ডেজ দেন আপাতত। অ্যামাউন্ট দেন, টোটাল অফার অ্যামাউন্ট দেন, ও বাজেট কত বলছিল, 25 না? আপনি ওকে 20 দেন, $20। হ্যাঁ নিচে আসেন, এখন সেন্ড অফার করেন। আর কই বাইরে রিকোয়েস্ট কই, আসেন সবগুলো দেখান। আই নিড লুকিং ইউটিউব মার্কেটার ইনক্রিজ জিও টার্গেটেড ইউটিউব ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, নো বুটস নো ফেক ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার, আই নিড সাবস্ক্রাইবার ভিউজ ফ্রম ইন্ডিয়া, 2K ভিউজ অ্যান্ড 100 সাবস্ক্রাইবার, বাজেট মাত্র $5, 2K ভিউয়ার লাগবে না। আরে কাস্টম অফার করেন, সেন্ড অফার দেন, লেখেন 200 সাবস্ক্রাইবার। আচ্ছা 100 লেখেন, 200 আবার বেশি হয়ে যায়, 100+, 100+, আই উইল গিভ ইউ, লেখেন আই উইল গিভ ইউ,
হ্যাঁ এইভাবে কি নেই, বাংলিশ লিখতে লিখতে অভ্যাস। এই ইউ, এটা কোন ধরনের ইউ? 100+ সাবস্ক্রাইবার, অ্যান্ড মোর ভিউয়ার বা মোর ট্রাফিক, এরকম কিছু দেন, উল্লেখ করার দরকার নাই কত দিবেন। ফর নো অ্যাবাউট মাই প্যাকেজ, ডেলিভারি টাইম, ডেলিভারি টাইম কত দিবেন? 1 সপ্তাহ তো রাখেন, 1 সপ্তাহ, রাখেন 1 সপ্তাহ, যেহেতু ভিউয়ার আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। এটা $10 দেন মিনিমাম। সেন্ড অফার মারেন। আপনার কি সুন্দর সুন্দর বায়ার রিকোয়েস্ট দিছে দেখছেন? আই এম লুকিং সাম অন এ ডিজাইন টু বক্স মেকআপ। এটা দরকার নাই, এটাকে ইয়া করেন, পরেরটাই যান। এ মডার্ন ক্লিন লুক ফর এ মার্কেটিং এ ব্র্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ ওয়ান্ট টু আপগ্রেড দিস লোগো ইন টু মোর। হ্যাঁ এটা দরকার নাই, বাদ দেন, এটাও বাদ দেন। মাল্টিপল ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমেল, ফেসবুক অ্যাডভার্টিজমেন্ট নিডেড, দ্য জব ইজ সিম্পল, প্রোডাক্ট সেভিং ডেজ ওর জব অ্যাডভার্টিজ লিঙ্কে ওয়েবসাইট অ্যান্ড গেট সেলস। এটা সেল করতে হবে। নিচে আসেন তো একটু দেখি, বাজেট কত ওর? 27, সেটাও দরকার নাই, বাদ দেন। এত ডলারের কাজ এখন করতে গেলে নেগেটিভ রিভিউ খাবেন। আই নিড সামান টু প্রিপেয়ার ফর মি অ্যান অ্যাট্রাকটিভ ফিট ফর অনলাইন জুয়েলারি শপ। আই নিড ফিট উইথ 9 পোস্ট, আই নিড সামান টু প্রিপেয়ার ফর মি অ্যান অ্যাট্রাকটিভ ফিট ফর মাই অনলাইন জুয়েলারি। এখানে সেন্ড অফার করেন, আই উইল প্রমোট ইউর জুয়েলারি শপ অর জুয়েলারি ওয়েবসাইট অনলাইন সাইট, এরকম কিছু একটা। এতে এরকম অ্যাক্টিভ থাকলে বায়ার রিকোয়েস্ট ইজিলি পাওয়া যায়, বুঝছেন? অ্যাক্টিভ থাকতে হবে। আর 100টাকে 10 দিন যদি আমি 100টাকে করি, আমি একটা অর্ডার পাবোই, এটা আমার শিওর, কিন্তু পাইতে হবে। ইয়া দেন, ওর বাজেট কত ছিল? ডেলিভারি টাইম দেন। বাজেট তো মনে নেই। আচ্ছা ডেলিভারি টাইম দেন, বাজেট আমরা দিয়ে দিচ্ছি, 1 সপ্তাহ দেন। বাজেট বাজেট দেন $20 দিয়ে দেন। নিচে আসেন, সেন্ড অফার করেন। এটা তো অফার সেন্ড করছেন, সমস্যা নাই, ওটা পরের ব্যাপার, আপনি ইয়ে করেন। ডাস সামন টেল দেয়ার ইনস্টাগ্রাম পেজ, এত ফলোয়ার দিতে পারবেন না, দরকার নাই, কিন্তু অনেক বাজেট ছিল, $250-এর কাজ। 10,000, $250-এর কাজ, এটাও দরকার নাই। পরেরটা যান, উই আর লুকিং এ ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট ফর আওয়ার ফিটনেস ব্র্যান্ড ফর। কত ফলোয়ার চাইছে? ইমেজ পোস্ট, ভিডিও পোস্ট, প্লিজ ডু দ্য ফলোয়িং 30 ডেজ, 2 পোস্ট ডেইলি, ইমেজ পোস্ট, লাইক কমেন্ট অ্যান্ড ডেইলি ইনক্রিজ ফলোয়ার, ফলো অ্যান্ড আনফলো প্রোমোস কন্টেক্টস। আচ্ছা লেখেন, এটাকে সেন্ড অফার করেন, রেগুলার খালি 2টা পোস্ট করে দেবেন, $75, 30 দিন কাজ করবেন, মারেন। আই উইল ডু প্রপারলি, আই উইল ডু প্রপারলি, এরকমই ওদেরকে দিবেন যে আমি কাজটা প্রপারলি করতে পারবো, আমি এর অভিজ্ঞ আছি, এরকম কিছু একটা। সব ব্যাচের মেয়েরাই আগে অর্ডার পায়, বুঝি না। ডেলিভারি টাইম 30 দিন ছিল। হ্যাঁ 30 দিনে দিবেন তাহলে। ওরা কত মার ছিল সেন্ড অফার, দেখেন তো একটু দেখে নেন।
হ্যাঁ, আপনি আপনিও 75 মারেন, এগুলো খেয়াল রাখতে হয়। I need some that will increase my YouTube channel subscriber to 1500 subscriber এবং ওয়াচ টাইম হচ্ছে $3000 $5 দরকার না এত কষ্ট করার, $50 কাজ $5 নিয়ে আসছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং 6% I need a logo দরকার নাই, এইটাই ছিল। হ্যাঁ, এই কটাই থাকুক, কেউ যদি মেসেজ করে তারপর আমাকে নক করেন আবার, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দেখছেন কাস্টমার কিভাবে দিতে হয়, বাকি সবাই ভাই দেখছেন? হ্যাঁ ভাই, যদি কালকে যে আমার একটা মেসেজ ছিল বুঝছেন, আমি বলছিলাম যে ইন্টারভিউ বলবো একটা বায়ার রিকুয়েস্ট যেটা আসছিল। আসেন আপনি স্ক্রিনে আসেন না ভাই, ওইটা আগেরটাই দিয়েছিলাম, তারপর জিজ্ঞাসা করছিলাম না, তখন বলে বলছিলাম আমি একদিনের মধ্যে 50টা ফলোয়ার দিয়ে দেখাই দিব, তারপর 50টা ফলোয়ার বলছি কিভাবে বুঝবো যে আপনি বোট ইউজ করবেন না, তাই আমি বলছি যে আমি 50টা ইউজার দিয়ে আপনাকে এই স্ক্রিনশট দিব, 50টা দেওয়ার পরে স্ক্রিনশট দেওয়ার পরে আমার মনে হয় ব্লক করে দিতে। আপনি ওকে টেস্ট কেন করতে গেছেন, আপনি ওকে ডাইরেক্ট কাস্টমার অফার করবেন না, আপনাকে আমি 100 ফলোয়ার দিব, $5 দিবেন বিনিময়ে টেস্ট। আমি আমি টেক্সট কাস্টমার অফার করার পর আমাকে মেসেজ দিছিল, দেন মেসেজে কথা হয়েছিল আর কি। আপনি যদি মেসেজ বললা কিভাবে আমি বুঝবো তুমি আই উইল প্রপারলি প্রুফড মাই স্ক্রিনশট, প্রপারলি প্রুফড মাই অল ওয়ার্কস অ্যাজ এ এক্সেল ফাইল অর অ্যাজ এ স্ক্রিনশট, ও যেটা চায় এরকম, ওদেরকে পোস্ট করতে দিবেন না, এরকম দিবেন না। 50টা ফলোয়ার আপনি কি দিয়েছেন ফলোয়ার ওদেরকে? জি ভাই, 50টা ফলোয়ার দিয়ে স্ক্রিনশট দিয়ে দিছি, 50টা স্ক্রিনশট দিছি পরে আমার ব্লক করে দিছি মেসেজে। এই জন্যই সমস্যা ভাই, শুধু শুধু 50টা ফলোয়ার বাড়াইছেন, সবগুলোর আনফলো করতে বলবেন, জি ভাই সবগুলোর আনফলো করতে বলবেন ওদেরকে, আর রিপোর্ট করবেন। রিপোর্ট কিভাবে করে ভাই? ওই ইনস্টাগ্রামে ওই যে ইয়াটা দিছে না ফলো, ওইখানে ওর ইয়া রিপোর্ট করবেন ইনস্টাগ্রামে, এরকম তো বোকামির কাজ কেউ করে, ফ্রি ফ্রি কাজ করে দিছেন, ও তো আপনার খোঁজই নিবে না কোনোদিন। ওকে ভাই, তাহলে ওর ভুলটা হচ্ছে কি ভাই, যে অর্ডার প্লেস করার আগে কাজ করে দিছে? হ্যাঁ, ও তে সে অর্ডার টর্ডার দেওয়ার আগে মনে করেন তারা কাজ করে দিয়ে দিছে, 100টা ফলোয়ার দিলে $5 দেয়, আপনি অলরেডি $2.5 কাজ করে ফেলছেন, হাফ হাফ দিয়ে দিচ্ছেন, এত ভালো সেলার দরকার নাই তো আমার। এটা তো ভাই আগে বুঝতে পারিনি, আমি তো জানেন আপনি এগুলা করবেন। আচ্ছা ভাই ঠিক আছে, বলতে গিয়ে তো শিখে নেওয়া হয়। হ্যাঁ, কোনো সমস্যা নাই, যতগুলা ফলো করছেন সবগুলা আবার ইয়া করবেন, আনফলো করবেন।